নমস্কার, এমএসসি নিউজে আপনাদের সকলকে স্বাগত। সঙ্গে আমি শ্রীময় শুরুতেই হেডলাইন্স। পৌরসভা গ্রুপ ডি কর্মচারীদের হাতে ফ্ল্যাটের চাবি তুলে দিলেন মেয়র সব্যসাচী দত্ত। সিবি ব্লকে জগন্নাথ দেবের রক্তান্তে উপস্থিত হলেন বিধায়ক সুজিত ঘোষ ও মেয়র সব্যসাচী দত্ত। চীনের সংস্কৃতি লক্ষ্য করা যাবে এবার বিজে ব্লক দুর্গোৎসবে। নয়াপট্টে 300 বছরের রথের দড়ি টেনে রথযাত্রার সূচনা করলেন বিধায়ক সুজিত ঘোষ। এবার আসছে বিস্তারিত খবরে। পৌরসভার কর্মী ও গাড়ির চালকদের দেওয়া হলো ফ্ল্যাটের চাবি। পৌরসভা যারা কাজ করে ও গাড়ি চালায়, তাদের দরকারে যাদের সহজেই ডাকলে পাওয়া যায়, তাই তাদের পৌরসভার পক্ষ থেকে সুকান্তনগরের নাওভাঙা এলাকায় ফ্ল্যাট দেওয়া হয়। গত 12 তারিখে লটারির মাধ্যমে 16 জনের নাম ওঠে। পরে বাদবাকিদেরও লটারির মাধ্যমে ফ্ল্যাট দেবেন বলে জানান মেয়র। আরও 2 বছরের মধ্যে নতুন নতুন প্রকল্প আনার কথাও ভাবছেন মেয়র সব্যসাচী দত্ত। দেখুন, ওরা আমাদের পৌর নিগমের সব থেকে যেটা দায়িত্বপূর্ণ কাজ, একেবারে জলের মানে লোকের বাড়িতে পরিশ্রুত পানীয় জল দেওয়া থেকে নিয়ে, ড্রেনেজ সোয়ারেজ থেকে নিয়ে, ইমার্জেন্সি সার্ভিস, অ্যাম্বুলেন্স চালানো থেকে নিয়ে, হার্সকার চালানো থেকে নিয়ে সব কটা কাজই এরা করে। এবং যারা এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টে আছে এবং তাদের দিন রাত্রির কোনো ঠিক থাকে না, 24 ঘন্টাই হয়তো তাদের কোনো না কোনো সময় তাদের ডাক পড়ে, এবং এদের প্র্যাকটিক্যালি অনেকের এখানে থাকার জায়গার খুব অসুবিধা ছিল। কে কোনো পাম্প হাউসে থাকতো, কে কোনো স্ট্যাকইয়ার্ডে থাকতো, এবং আমরা এইভাবে তো পাম্প হাউস স্ট্যাকইয়ার্ডে থাকতে দিতে পারি না। এবং তাদের দরকার অদরকারে আমরা রাত বিরেতে এদের কিন্তু ডেকে পাঠাতাম এবং এরা আসতো, এবং যথাযথভাবে এই যে বিধাননগর, আজকে বিধাননগরবাসী বা সারা পশ্চিমবঙ্গবাসী বা তথা ভারতবর্ষের যে কোনো মানুষ এসে ঝাঁ চকচকে বিধাননগর দেখছেন, হোল নাইট কিন্তু এরা কাজ করে সেটাকে করেছে। সেই জন্যে এদের আজকে আমরা এটা চিন্তা করেছিলাম যে আজকে রথের দিনে জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে জয় জগন্নাথ বলে এদের মাথার ছাদ ব্যবস্থা করে দিলাম। তার কারণ, দেখুন, মানুষ কষ্ট করে কাজ করে নিজে সুষ্ঠুভাবে এবং তার পরিবারকে সুষ্ঠুভাবে বাঁচানোর জন্যে। এরা মাইনে যেটুকু পায় তাতে হয়তো দুবেলা খেয়ে পড়ে বাঁচে। এদের আমরা পৌর নিগম থেকে ইন্স্যুরেন্সের কার্ড পেয়ে গেছো তো তোমরা? এরা প্রত্যেকে 1.5 লাখ টাকার, 1.25 লাখ টাকা করে এক একজনের পরিবারে 2 করে কার্ড, মানে একজন যে স্টাফ সে পেয়েছে 2 করে পেয়েছিস না, মেডিক্লেমের 2 আসবে, তো মেডিক্লেমের 2 করে কার্ড এসছে, যে কার্ড থেকে এদের নিজেদের এবং পরিবারের যে কোনো একজনের 3 লাখ টাকা, 2.5 লাখ টাকার মধ্যে যদি কোনো কেউ অসুস্থ হয় এরা সেই কভারেজ পাবে। সব জেলার পাশাপাশি সল্টলেকেও পালিত হল রথযাত্রা উৎসব। রথযাত্রা মেতে উঠল সল্টলেকের অগণিত মানুষ। সল্টলেকের রথযাত্রা উৎসব সমিতির পক্ষ থেকে রথযাত্রা উৎসবের আয়োজন করা হয়। এই উৎসবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুব্রত মুখার্জি, ফিরাদ হাকিম, বিধায়ক সুজিত বসু ও সব্যসাচী দত্ত সহ বিধাননগর পৌর নিগমের কাউন্সিলররা। রথযাত্রা উৎসব সমিতির উৎসব এবার 27 বছরে পদার্পণ করল। 25 ফুট উচ্চতার 3টি রথকে সুন্দরভাবে সাজিয়ে ভগবান জগন্নাথ, সুভদ্রা ও বলরামকে রথে করে টেনে নিয়ে সল্টলেকের 5 কিলোমিটার রাস্তা প্রদক্ষিণ করা হয়। রথের পূর্ণ লগ্নে আমরা প্রত্যেকে এই যাত্রায় নিজেরা সামিল হতে পেরে ধন্য মনে করি, এবং এই রথযাত্রা জাতি ধর্ম নির্বিশেষে আমরা এখানে সবাই সামিল হই। প্রতি বছরের মতো এবছরও আমরা সামিল হয়েছি। ভগবানকে, জগন্নাথ দেব, সুভদ্রা সবাইকে মাথায় করে এনে আমরা রথে উপস্থাপনা করেছি। এরপরে রথের দড়ি টেনে আর রাস্তা ঝাড়ু দিয়ে সেই রথের শুভকামনা শুরু হয়। মন্ত্রীও আসলেন, রথ টানলেন সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে এখানে। দেখুন, আমরা কেউ মন্ত্রী, বিধায়ক, মেয়র হিসাবে আসিনি। আমরা ভারতের নাগরিক, আমরা ভারতের পরম্পরায় ঐতিহ্যবাহী, আমরা সেই জন্য এই রথযাত্রায় অংশগ্রহণ করি। লেক মে হম লোক সব এক সাথ মিলকে রাস্তা ঝাড়ু দিয়া, রথ কো টানা, জগন্নাথ জি কো আপনা মন্দির সে উঠা কে
रथ में बैठाया। यही हमारे बंगाल के पृष्ठी संस्कृति है, यहाँ पर हम लोग हर जाति हर धर्म के आदमी एक साथ मिलके हर त्यौहार मनाते हैं, चाहे वो रथ यात्रा हो, चाहे दुर्गा पूजा हो, चाहे ईद हो, चाहे क्रिसमस हो, हम लोग एक साथ मिलके मनाते हैं। यही परंपरा आज भी है। यहाँ पर हमारे चीफ मिनिस्टर ममता बनर्जी भी ये चाहती है जो भाईचारा बजाय रखे। अपने अपने धर्म जरूर अपने लिए बहुत महत्व रखता है, मगर धर्म को धार्मिक रूप से देखना चाहिए, राजनीतिक रूप से धर्म को नहीं देखना चाहिए। দুর্গা পূজা এবার নতুন চমক দিতে চলেছে সল্টলেক বিজে ব্লকের শারদ উৎসব কমিটি। সল্টলেকের বেশ কয়েকটি পুজো কমিটির মধ্যে অন্যতম বিজে ব্লক গত 15 জুলাই খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গা পূজার কর্মকাণ্ডের শুভ সূচনা করা হয়। উপস্থিত ছিলেন বিধাননগরের পৌর নিগম চেয়ারপারসন কৃষ্ণা চক্রবর্তী, 40 নম্বর ওয়ার্ডের পৌরমাতা তুলসী সিনহা রয় ও বিধাননগর পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান বিশ্বজীবন মজুমদার সহ বিজে ব্লকের বাসিন্দারা। 35 বছর পা দিয়ে মণ্ডপে নতুন চমক আনতে চলেছেন তারা। এইবারে তাদের পুজোর থিম হচ্ছে ইন্দো চায়না কালচারাল ফেস্টিভ্যাল এক্সচেঞ্জ, অর্থাৎ চায়নার ইয়াংচাং বলে একটি জায়গায় 3000 বছর পুরনো ওয়াজাতি সাংস্কৃতিক প্রতীক হুলোকে তুলে ধরছেন তারা। জানেন, প্রত্যেক বছর আমরা কিছু না কিছু নতুনত্ব একটা জিনিস আজকে বিজে ব্লকে তুলে ধরি। গত বছর আমাদের সাথে চায়না যোগ করেছিল, কিন্তু চায়না সেভাবে আমাদের সাথে আসতে পারেনি, টাইমটা আমাদের খুব শর্ট ছিল। চায়না গতবারও আমাদের এখানে মা ঝানাও যে আমাদের কনসুল ছিলেন, তিনি এসেছিলেন। তার কাছে আমরা একটা প্রস্তাব রাখি যে আগামী বছর আমরা এই পুজোটাকে আমরা একটা চায়না টাউন করতে চাই। তা আপনি যদি এটা একটু রাখেন, বাঙালিরা তো এখানে চায়না খাবার খেতে খুব ভালোবাসে, তা আমরা চাইনিজ খাবার করব, চাইনিজ কালচার করব, সেইগুলো নিয়ে যদি আপনি যদি আমাদের একটা যদি পরের বছর জন্য চিন্তা করেন, তো সেই চিন্তাটা উনি করে রেখেছিলেন, যার ফলে কী হলো, এপ্রিল মাসে উনি একটা কনফারেন্স করেছিলেন একটা ইয়েতে একটা হলে, তখন উনি এটা ডিক্লেয়ার করেন যে এভাবে আমরা বিজে ব্লককে এবার দুর্গা পুজো আমরা স্পন্সরশিপ দেবো। এখন স্পন্সরশিপটা কী কী ধরনের হবে সেটা এখনও আমাদের কাছে ক্লিয়ার নেই, আমরা অলরেডি তার সাথে ডিসকাশন করেছি। উনি এখন ভারতবর্ষের বাইরে আছেন, উনি এখন ইয়েতে রয়েছেন, চায়নাতে রয়েছেন, উনি ফিরে এসে আমাদের সাথে মিটিং করবেন, তখন আমরা পুরো ব্যাপারটা বলতে পারবো। আর যে জিনিসটা আমরা দেখছেন, আমরা যে প্রজেক্টটা করছি এবছর, এটা একটা ইউনিয়ন প্রভিন্স আছে চায়নাতে, কুনমিং একটা আছে আর ইয়াংথাং বলে একটা জায়গা আছে, ওই ইয়াংথাং বলে একটা জায়গা আছে, এটা একটা 3000 বছরের পুরনো একটা জাতি, ওয়াও জাতি। ওই ওয়াও জাতির এই সমস্ত উপজাতির যে ব্যাপারটা সেটা নিয়েই এই হুলু। হুলুটার মধ্যে আমাদের যেমন প্রতীক থাকে, ওংয়ের প্রতীক আছে, সৌভাগ্যের প্রতীক আমাদের আছে, সেরকম ওদেরও এই একটা প্রতীক, এই প্রতীকটাই ওরা তুলে ধরতে চাইছে আমাদের আগামী দিনে ফেস্টিভ্যালটাকে আর ইন্দো চায়না ট্যুরিস্ট ডেভেলপমেন্টটাকে ওরা ডেভেলপমেন্ট করার জন্য। চায়নার একটা কৃষ্টি একটা সংস্কৃতিকে এখানে তুলে নিয়ে আসা হয়েছে। যাই হোক, উদ্দেশ্য হচ্ছে মা দুর্গার পুজো করা, শক্তি অর্জন করা এবং বাঙালির শ্রেষ্ঠ উৎসব সেটাকে একদম সুন্দর করে যেটা তার সমস্ত নিয়ম কানুনগুলোকে বজায় রাখা, এবং ডিজে ব্লকের পুজোটা একটা অন্যরকম মাত্রা পায়, কারণ বেশ পশ্চিমবঙ্গে পুজোর মধ্যে একটা পুজোতেই গণ্য হয়, প্রচুর মানুষ আসে। এই 7 দিন একদম মানে চুটিয়ে আনন্দ, খাওয়া দাওয়া, জামা কাপড় পরা, গল্প, মানুষের সঙ্গে দেখা করা, এই 7 দিনের যে এনার্জি সেটা নিয়ে আবার কাজে নেমে পড়া, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। 300 বছরের বেশি রথের আয়োজন হয়ে আসছে নয়াপট্টি থেকে, এইবার এখানে মেলার আয়োজনও করা হয়। কিন্তু 2004 সালে মেলার জলসা চলাকালীন গুলিতে প্রাণ হারিয়েছিল স্থানীয় এক যুবক, তারপর থেকে এলাকার মধ্যে সন্ত্রাস সৃষ্টি হওয়ায় ওই মেলাটি বন্ধ হয়ে যায়। 2004 সালের পর 2018 সালে পুনরায় রথ উপলক্ষে মেলার আয়োজন করা হলো নয়াপট্টিতে, যেখানে বিধায়ক সুজিত বোস, স্থানীয় আদিত্য স্মৃতিসংঘের সভাপতি জয়দেব নস্করের উপস্থিতিতে এই রথমেলা শুরু হয়। এই দিন সেখান থেকে রথের দড়িতে টান দিয়ে এই রথযাত্রা শুরু করেন বিধায়ক সুজিত বোস। আগতদের জন্য বিনামূল্যে ঘুগনি ও পাপড়ের বিতরণ ব্যবস্থা করা হয়েছিল। 2004 সালে কল্পনা প্রামাণিকের স্বামীকে হারিয়েছিল, আপনারা জানেন, একটু আগে উনি তাদের নামগুলো বলেছিলেন, নামগুলো আমি মুখে রাখি না, তার কারণ এই লোকগুলো সমাজের কীট, এরা এদের জন্যেই, এবং 2004 আপনারা জানেন পুরো বুথ ক্যাপচার হয়ে গেছিলো সারা দমদমে, আর আমার বাড়িতেও আক্রমণ হয়েছিল, আর ওনার স্বামী সেদিন হারিয়ে গেছিল। আজকে জয়দেব খুব ভালো অনুষ্ঠান করেছে, তার পরিবারের হাতে টাকা তুলে দিয়েছে,
আর আমি বলেছি ওর পরিবারের পাশে সাথে আছি এবং সারা জীবন। আবার নতুন করে এই উৎসব শুরু, আবার নতুন করে এই উৎসব শুরু হলো। সবাইকে বলবো রথের পাঁপড়, ঘুগনি, আরও কী কী হয়েছে সব, ফুচকা সবাই খাচ্ছেন। আমার সময় থাকলে খেয়ে নিতাম, আমি একদিন এসে খেয়ে যাব। 2004 সাল মানে আমার জন্মের আগে থেকে দেখে এসেছি যে এই রথ উৎসব মানে বিশাল উৎসব, হাজার হাজার মানুষের ভিড় হতো। কিন্তু 2004 সালে একটা কালো দিন এসেছিলো নয়াপটির বুকে, তারপর থেকে এই উৎসবটা হারিয়ে গিয়েছিল। আমি আমাদের মাননীয় বিধায়ক শ্রী সুজিত বোস মহাশয়ের সঙ্গে আলাপ আলোচনা করে যে আবার এই উৎসবটাকে যাতে শুরু করতে পারি, উনি আমাকে সাহস জুগিয়েছেন। আবার আজ থেকে আমরা ফের এই রথ উৎসব শুরু করলাম এবং এলাকার মানুষ এবং বাইরে যারা বাইরে থেকে আসতেন সবাইকে বলবো, আপনারা কেউ ভয় পাবেন না, আমরা সবাই আছি, প্রশাসন আছে, ভয়ের কোনো ব্যাপার নেই। আপনারা আসুন, আমাদের উল্টো রথ পর্যন্ত আমাদের এই মেলার উৎসব চলবে, আপনারা এই অনুষ্ঠানে সবাই হাজির হবে। এবার নিয়ে নিচে ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে শিশুদের শৈশবকে তুলে ধরা হবে একটি রক পুজো কমিটিতে। ইচ্ছে প্রিন্সেসের আলাদা ঘরের, স্বপ্ন আকাশ জোড়া তারাদের ভিড়, প্রথম শ্রাবণ ধারায় ভেজা, নিজের মতন সবুজের মাঝে বাঁচা, নিউটাউনের একদম কাছে সংহিতা, বাড়ির স্বপ্ন নয় স্বপ্নের বাড়ি। Alliance Broadband Services, a prominent internet service provider. Incredible speed, huge data download in no time. Online chat and video conference. Enjoy streaming videos and other online medias without buffering. Also play online HD games. Quickest troubleshooting and recovery. State-of-the-art equipment. Network redundancy. 24/365 help desk support. Happy internet experience. Do you love the thrills and frills of high definition TV? Go HD with Hathway HD now. Buy a Hathway HD set-top box for 2,000 rupees only and subscribe to an HD pack at just 152 rupees per month. You can also buy the advanced HD PVR set-top box at 7,999 rupees with added features. The best of HD channels are available with attractive offers on advance or annual subscription and for switching over from DTH to Hathway HD. Hurry, book now. Contact your local operator or call us on our toll-free number 1-800-22-1119. ইচ্ছে প্রিন্সেসের আলাদা ঘরের, স্বপ্ন আকাশ জোড়া তারাদের ভিড়, গিটারের সুরে নিজের লেখা গান গাওয়া, ইচ্ছে ইজি চেয়ার, বাগান ঘেরা, নিউটাউনের একদম কাছে সংহিতা, বাড়ির স্বপ্ন নয় স্বপ্নের বাড়ি। বিরতির পর ফিরে এলাম MSC নিউজে। এপ্রিল ব্লকে 34তম খুঁটি পুজোর শুভ সূচনা হয় গত 15 জুলাই। বিগত বছরের মতো এবারও এপ্রিল ব্লক পুজোয় নতুন চমক আনতে চলেছে দর্শনার্থীদের জন্য। তাদের উদ্দেশ্য এইবার তারা যে মণ্ডপ করতে চলেছে সেই মণ্ডপে আকৃষ্ট হয়ে বাচ্চারা একবার না বারবার আসবে, অর্থাৎ 11 বার আসবে বলে জানান পুজো কমিটির সদস্যরা। কারণ তাদের পুজো তৃতীয়া থেকে শুরু করে বিজয়াদশমী অবধি 11 দিন চলবে, আর প্রত্যেকটা দিনই বাচ্চারা পুজো মণ্ডপে আসার জন্য বায়না করবে তাদের বাবা মার কাছে। বিগত বছরের সমস্ত রেকর্ড ভাঙবে বলে জানান পুজো কমিটির সদস্যরা। আমাদের এবছরের পুজো 34 বছরে পদার্পণ করলো এবং এই খুঁটি পুজোর মাধ্যমে আগামী শারদোৎসবের পর্দা উন্মোচন করলাম আমরা, এবং আশা করছি এই 34 বছরের পুরো বিগত দিনের যে দুর্গাপুজো আমরা করেছি FD ব্লকে তার সব রেকর্ডকে ভেঙে চুরমার করবে, এই ব্যাপারে আমরা নিঃসন্দেহ। এইবারের মোটামুটি থিম কি বলা যেতে পারে? থিম দেখুন, আমরা এখনও তো থিমটা সবার সামনে আনিনি, কিন্তু এটুকুন বলতে পারি আবাল বৃদ্ধ বনিতা তারা তো আসবেনই, সঙ্গে একদম 25 শিশুরা যারা বারে বারে এটা দেখতে আসবেন, একবার নয় 11 বার। সুতরাং বুঝতেই পারছেন যে এখানে কী ধরনের জনসমাগম হবে, সেই ব্যাপারে আমরা খুব নিশ্চিত আছি এইবারে, এবং আমরা আশা করছি যে সব রেকর্ড আগেকার যত আছে পুরনো রেকর্ড সব ভেঙে যাবে। আপনার কথার মধ্যে 11 বা আবার এই যে 11 বার আসবে, এর মধ্যে কি কোনো থিম লুকিয়ে আছে? নিশ্চয়ই, কারণ এটা হচ্ছে বাচ্চাদের জন্যই, আমরা প্রধানত বাচ্চাদের জন্যই, বাচ্চারা তো একা আসতে পারবেন না পুজো মণ্ডপে,
সুতরাং তাদের সঙ্গে তাদের অভিভাবকরাও আসবেন। সুতরাং সেই হিসেবে আমরা আশা করছি যে বাচ্চারা একবার যখন ওটাকে দেখবেন, ওই পুজোটা দেখবে, তখন তারা আবার বায়না ধরবে যে আমি এফডির পুজোটা আর একবার দেখতে যাবো। এই করতে করতেই 11 বার হবে। 38 নম্বর ওয়ার্ডে পৌরপিতা নির্মল দত্তের উদ্যোগে রথযাত্রা উৎসবের আয়োজন হয় দুর্গা মঞ্চে। এলাকার বাচ্চারা সবাই বাড়ি থেকে রঙিন কাগজ ও গাছের পাতা দিয়ে রথ সাজিয়ে নিয়ে আসে দুর্গা মঞ্চে। রথ সাজানোর প্রতিযোগিতার আয়োজন করা হয় ওই দিন। কার রথ কতটা ভালো সাজানো হয়েছে সেই হিসাবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়কে পুরস্কার দেওয়া হয়। এছাড়াও বিগতবারের মতো অ্যাপোলো হসপিটালের রথ দত্তাবাদী দুর্গা মঞ্চে আনা হয়। বাচ্চারা বিকেলে ঘুগনি ও পাঁপড় ভাজা খেয়ে রথযাত্রা উৎসবে আনন্দ উপভোগ করেন। এরা 3 বছর ধরে করছি রথযাত্রা করছি, বা আমাদের পাড়া যত 38 নম্বর ওয়ার্ডে যত ছোটো ছোটো রথ বাচ্চাদের সব রথ নিয়ে আসে, এসে রথ পরিক্রমা হয়, সঙ্গে আমাদের অ্যাপোলো পার্টি মিস করে তারাও আসে, তার অ্যাপোলো রথ ইয়ে হয়। আজকে নতুন অ্যাপোলোতে 3টে বাচ্চা যে সেই বাচ্চা তিনটেরও এই রথে সেভাবে সেয়েছে, সে তারাও এসছে, আর এইভাবে সে চলছে। আজকে পাঁপড় ঠাপড় পাঁপড় খাওয়ানো হবে, ঘুগনি খাওয়ানো হবে, চলছে। এখানে প্রতিযোগিতা হচ্ছে রথের প্রতিযোগিতা, কে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে, তার পাশে সান্ত্বনা পুরস্কারও আছে। বিধাননগর হর্টিকালচারাল সোসাইটির 35তম বর্ষপূর্তি উপলক্ষে ওয়াক ফর গ্রিন শীর্ষক পদযাত্রার আয়োজন করা হয়। এই পদযাত্রা সল্টলেকের নেতাজি মূর্তির পাদদেশ থেকে বিসি ব্লক কমিউনিটি হল পর্যন্ত করা হয়। ওই দিন ভগবতী স্কুলে বাচ্চাদের ও তাদের অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের গাছ বিতরণ করা হয়। মোট 250 জনকে গাছ দেওয়া হয়। বিধাননগর হর্টিকালচার সোসাইটি আজকে বিসি ব্লকে প্রতীকী গাছ লাগালাম। বিধাননগর হর্টিকালচার সোসাইটির 25 বছর বার্ষিক অনুষ্ঠানে এসে ওনাদের সঙ্গে সামিল হয়ে একটি প্রতীকী গাছ লাগালাম, এবং একটি গাছ একটি প্রাণ। এখন গ্লোবাল ওয়ার্মিং, আগে আমরা শুনতাম হয়তো বুঝতাম না, এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে। মানে শীতের সময়ও, নভেম্বর ডিসেম্বরেও যা গরম থাকে সেটা সত্যিকারেই মানে প্রকৃতি কীরকমভাবে বিরূপ হলে হয় সেটা খুব প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে, এবং প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে কেউ টিকতে পারে না। সেই জন্যে আমরা হয়তো কংক্রিটের জঙ্গলে চলে যাচ্ছি, কিন্তু গাছের বিকল্প কোনো, শুধু মানুষ নয় কোনো জীবজন্তু কোনো কেউই বাঁচতে পারবে না যদি অক্সিজেন গাছ না দেয়। মানে আমরা যখন থেকে আমাদের পৃথিবী সৃষ্টি হয়েছে, মানুষ সবাই আমাদের পৃথিবী, তখন থেকে গাছের সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে, তখন তাই আমরা গাছকে, মানে একটা গাছ যদি মরে যায় তাহলে মানে একটা মানুষও মরে যাবে, একটা গাছ একটা প্রাণ নিয়ে আমরা মরে যাব। অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড সেটা ভারসাম্য রক্ষা করছে, তারপরে এই জন্য আমরা এই মানে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। অরণ্য ও বন্যপ্রাণ, প্রকৃতি মায়ের সবুজ দান, এরমই বার্তা নিয়ে বন্য মহোৎসব 2018-এর আয়োজন করা হয় গত 18 জুলাই বনবিতানে। ওয়েস্ট বেঙ্গলের ফরেস্ট বিভাগের থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কর্পোরেশন এলাকার 5টি স্কুলের বাচ্চাদের নিয়ে বসে আগো প্রতিযোগিতার আয়োজন করা হয়। আঁকার বিষয় ছিল ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ। আঁকা প্রতিযোগিতার পর বাচ্চাদের হাত দিয়ে নানা রকম গাছ রোপণ করা হয়। আমরা এখানে আজকে সিট অ্যান্ড ড্র কম্পিটিশান করছি, এই স্কুলের মেয়েদেরকে ইনভলভ করে, বিশেষ করে এই বিধাননগর মিউনিসিপ্যালিটি এরিয়াতে যেসব স্কুলগুলো রয়েছে সেখান থেকে আমরা 5টা স্কুলকে ইনভাইট করেছি, এবং 5টা স্কুল থেকে আমাদের টার্গেট ছিল 80 জন পার্টিসিপেন্ট, তো আমরা পেয়েছি 60 জন মতো পার্টিসিপেন্ট পেয়েছি। দুটো গ্রুপ আছে, একটা হচ্ছে যে ক্লাস 6 থেকে 8 পর্যন্ত, আর একটা আছে 9-10, দুটো গ্রুপ আছে। এই দুটো গ্রুপ ফরেস্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফের ওপরে থিম আছে আমাদের, এইটার উপরে তারা সিট অ্যান্ড ড্র কম্পিটিশান অংশগ্রহণ করেছে, এবং এই অংশ এই সিট অ্যান্ড ড্র শেষ হয়ে যাওয়ার পরে আমাদের তাদের ফার্স্ট সেকেন্ড থার্ডকে প্রাইজ দেওয়ার ব্যবস্থা আছে। পাশাপাশি আজকে এই অরণ্য সপ্তাহে যে বনমহোৎসব পালিত হচ্ছে 2018, তার অংশ হিসেবে একটা গাছ লাগানোর প্রোগ্রাম আছে। আমাদের প্রিন্সিপাল চিফ কনজারভেটর অফ ফরেস্ট অ্যান্ড হেড অফ ফরেস্ট ফোর্স উনি আসবেন,
সাড়ে এগারোটার সময়, তখন আমাদের গাছ লাগানোর প্রোগ্রাম আছে। তো আমরা গাছও লাগাবো আর পাশাপাশি পরিবেশ সচেতনতার উপরে এই যে সব প্রোগ্রামগুলো করছি এইগুলো করে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে এবং স্থানীয় অধিবাসীদের মধ্যে আমরা একটু পরিবেশ এবং বন এবং এই যে পার্কগুলো রয়েছে এগুলোর গুরুত্ব সম্পর্কে আমরা আলোচনা করব। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিরতি, বিরতির পর থাকছে দর্শকদের জন্য শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে যা নিয়ে আসছে পদ্মাবতের চিত্তরে দুর্গ। ইচ্ছে প্রিন্সেসের আলাদা ঘরের, স্বপ্ন আকাশ জোড়া তারাদের ভিড়, প্রথম শ্রাবণ ধারায় ভেজা, নিজের মতন সবুজের মাঝে বাঁচা, নিউটাউনের একদম কাছে সানহিতা, বাড়ির স্বপ্ন নয় স্বপ্নের বাড়ি। Alliance Broadband Services, a prominent internet service provider. Incredible speed, huge data download in no time. Online chat and video conference. Enjoy streaming videos and other online medias without buffering. Also play online HD games. Quickest troubleshooting and recovery. State-of-the-art equipment, network redundancy, 24/365 help desk support. Happy internet experience. Do you love the thrills and frills of high definition TV? Go HD with Hathway HD now. Buy a Hathway HD set-top box for 2000 rupees only and subscribe to an HD pack at just 152 rupees per month. You can also buy the advanced HD PVR set-top box at 7999 rupees with added features. The best of HD channels are available with attractive offers on advance or annual subscription and for switching over from DTH to Hathway HD. Hurry, book now. Contact your local operator or call us on our toll-free number 1-800-22-1119. Ichhe princesser anata gharer, shopno akash jora taradir bhid, gitarer shure nijer lekha gaan gawa. Ichhe easy chair, bagan ghera, Newtowner ekdom kache, Sanhita, barir shopno noy, shopner bari. বিরতির পর আবারও ফিরে এলাম এমএসসি নিউজে। প্রতি বছরের মতো এবারও শ্রীভূমি প্রিয় দর্শকদের জন্য নতুন চমক আনতে চলেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। গত 14 জুলাই সুজিত ঘোষের হাত দিয়ে খুঁটি পুজোর মধ্য দিয়ে দুর্গাপুজোর শুভ সূচনা করা হলো। 46তম বছরে শ্রীভূমির নতুন আকর্ষণ হচ্ছে পদ্মাবতের চিত্তরের দুর্গ। প্রতি বছর প্রতিমার গয়নের ওপর বিশেষ আকর্ষণ থাকে। এই বছরও পুজোয় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডের পক্ষ থেকে সোনার গহনা পরানো হবে ঠাকুরকে। সব মিলিয়ে পুজো কমিটির আশা, প্রতি বছরের মতো এবছরও ভিড় উপচে পড়বে এই পুজো মণ্ডপে। ওই দিন উপস্থিত ছিলেন বিধাননগরের বিধায়ক সুজিত বসু, সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, গায়ক রূপঙ্কর বাগচি, অভিনেতা শুভশ্রী ও খেলোয়াড় মনোজ তিওয়ারি সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন পশ্চিমবঙ্গে সবার আগে চলবে, এবং আপনারা জানেন পদ্মাবত পশ্চিমবঙ্গে খুব ভালোভাবে এবং সারা রাজ্যে পদ্মাবত, এবং আমি নিজেও বইটা দেখেছি, সেখানে একটা চিতোরের প্রাসাদ আছে, আমরা সেই চিতোরের প্রাসাদটাই তৈরি করব। এবং আমার মনে হয় যে আমাদের শিল্পী আছে রোমিও, ও গতবার করেছিল, এবারও তাকে দায়িত্ব আমরা দিয়েছি। এবং আমার মনে হয় মূল ভিআইপি রোড থেকে আপ টু প্যান্ডেল অবধি যে আমরা ভাবনা নিয়েছি, তাতে মনে হয় এবারও কলকাতা পুজোয়, এবং আমাদের আলো থেকে শুরু করে বিখ্যাত মানে চন্দননগরের যারা আলো করে বাবু পাল আপনারা জানেন, আরও আমাদের অনেকগুলো ইলেকট্রিশিয়ান, আমাদের বাপন আছে ইলেকট্রিশিয়ান, অনেকগুলো ইলেকট্রিশিয়ান আমাদের কাজ করে। এবং আমাদের পুজোর মানে মাননীয় মুখ্যমন্ত্রী গত 2 বছর ধরে তিনি উদ্বোধন করছেন, আগেও তিনি পুজো এসছেন, তো আমরা চেষ্টা করবো এবারও পুজোটাকে, আজকে খুঁটি পুজো হচ্ছে, এই খুঁটি পুজো দেখুন মনোজের মতো বাংলার ক্যাপ্টেন আমাদের মনোজ তেওয়ারি তিনি উপস্থিত আছেন। মন সল্টলেক সেক্টর 5-এ নতুন করে পথ চলা শুরু করলো রেডারাইট টেস্ট নামক রেস্তোরাঁ। এটি পরিবার হোটেল অ্যান্ড রিসোর্ট প্রাইভেট লিমিটেড নামক কোম্পানির ফুড চেনের একটি অংশ, যেখানে কন্টিনেন্টাল ফুড পাবেন।
ভোজন রসিকরা পাচ্ছেন চাইনিজ মোগলাই সহ বাঙালি খাবারও, যার উদ্বোধন করলেন ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী সাধন পান্ডে। উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা অরুণাভ ঘোষ সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গেরা। পরিবার হোটেল ও রিসোর্টের এটি তৃতীয় প্রতিষ্ঠান। আগামী দিনে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি উত্তর থেকে দক্ষিণ কলকাতাতেও তারা এইভাবে আরও রেস্তোরাঁ করতে চান, এমনটাই জানালেন সংস্থার ম্যানেজিং ডিরেক্টর মনোজ কুমার ঘোষ। সেক্টর ফাইভের রেস্টুরেন্টটা খুবই সুন্দরভাবে সাজিয়েছে, ইনফিনিটি বিল্ডিংয়ে এত সুন্দর একটা পরিবেশ, এখানে অনেকে যারা কাজ করে সেক্টর ফাইভে তারা কাজ করে, তারা একটা রিল্যাক্স টাইমে এখানে এসে বসতে পারবে। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের রেস্টুরেন্ট বিজনেসটা বাড়া দরকার এবং ট্যুরিজম যেমন বাড়ছে রেস্টুরেন্টে তেমনি বাড়ছে, সব জায়গায় সুন্দর রেস্টুরেন্ট হয়েছে, খাওয়া দাওয়াটাও খুব সুন্দর নিশ্চয়ই হবে। এবং আমি ম্যানেজমেন্টকে বলেছি সবসময় একটু কনসার্ন রাখা যাতে কোনো ব্যাকটেরিয়া ট্যাকটেরিয়া খাবারের মধ্যে না পড়ে। আজকে আমরা যদি দেখি যে বিদেশের কোনো একটা দেশে বা আমাদের পার্শ্ববর্তী কোনো একটা রাজ্যে তার যে কান্ট্রি স্টাইল হয় বা তার যে রেসিপি হয়, আমাদের কলকাতার খাদ্য রসিক বা ভোজন রসিকরা আছে তাদের একটু অন্যরকম চাই, কেন আমরা এখানে সবসময় চাই একটু 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 মশলা থাকুক। তো ওইগুলোকে আমরা যখনই করতে করতে যাই তখন একটা কাজের মধ্যে যখন আমরা ঢুকি, যখন আলোচনায় বসি যে আজকে এটা কী হবে, আজকে এই আইটেমটা গেলে আমরা কীভাবে দিলে এটা এইরকম হবে, এটা এই আলোচনা করতে করতে খাবারের প্রতি বা এই তৈরির প্রতি এটার একটা নেশা চেপে যায়। তো সেই নেশাটা আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যাচ্ছে। আর গেস্টের যে ধরনের আমরা ফিডব্যাক পাচ্ছি যে না রেডার খাবার খুব ভালো, রেডার এই যে ভালো শোনাটা আরও ভালো শুনতে চায় কান, তো সেটা খাবার থাকছে আমাদের তো এখানে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, তাতে আপনার কন্টিনেন্টাল থাকছে, চাইনিজ থাকছে, ইন্ডিয়ান থাকছে, তন্দুর থাকছে, পার্ট অফ মোগলাই থাকছে, আর ছোটো করে বেঙ্গলিকে আমরা রাখছি। 21 জুলাই ধর্মতলায় শহীদ স্মরণকে সফল করতে দত্তাবাদ ডিআর ক্লাবের কাছে একটি পথসভার আয়োজন করা হয়, যেখানে 1993 সালে মমতা ব্যানার্জির নেতৃত্বে যে আন্দোলন হয়েছিল এবং এই সভায় যোগ দিতে গিয়ে 13 জন তরতাজার প্রাণ গেছিল, এই বিষয়ে বক্তব্য রাখলেন বক্তারা। উপস্থিত ছিলেন বিধায়ক সুজিত বসু, বিধাননগর চেয়ারপারসন কৃষ্ণা চক্রবর্তী ও পৌরপিতা দেবরাজ চক্রবর্তী সহ 38 নম্বর ওয়ার্ডে পৌরপিতা নির্মল দত্ত। আজকে ট্রেন হয়েছে রাস্তাঘাটে যে আর কিছু দিনের মধ্যে আমরা তাদের জলটা পাবো, পরিশুদ্ধ পানীয় জল পাবো। তার কারণ আপনারা জানেন যে বিধাননগরে যে অতিরিক্ত 7 MMD 2 MMD মধ্যে 7 MMD জল আসবে 7 লক্ষ মিলিয়ন গেল, সেই জল দত্তাবাদের মানুষ পাবো। আমরা চাই দত্তাবাদের মানুষদের জন্য বাংলার বাড়ি প্রকল্প। শহীদ চরণে মা মাটি মানুষের সমর্থনে পশ্চিমবঙ্গে তৃণমূল যুব কংগ্রেসের ডাকে 21 জুলাই ধর্মতলা চলার অভিযানে 40 নম্বর ওয়ার্ডের পৌরমাতা তুলসী সিনহারায়ের উদ্যোগে একটি পথসভার আয়োজন করা হয় গত 17 জুলাই সিটি সেন্টারের পাশে। পথসভায় উপস্থিত ছিলেন বিধায়ক সুজিত বোস, বিধাননগরের পৌর নিগমের চেয়ারপারসন কৃষ্ণা চক্রবর্তী সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা। আগে বিধাননগরে ধরতো, এখন মিলনমেলায় থাকে তারা, তাকে দেখভালের দায়িত্ব আমাদের ওপর থাকে। আমরা তাদের যাতে কোনো অসুবিধে না হয়, তাদের কোনো যদি সমস্যা না হয় সেটা দেখার জন্যে বিধাননগর তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মীরা ওখানে ভলেন্টিয়ার হিসেবে আমরা কাজ করি, আমরা সেই কাজটা এবারও করব। এমএসসি নিউজ আছে এই পর্যন্তই। আপনার এলাকার কোনো ঘটনা দুর্ঘটনা খবর জানান আমাদের, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9831192688। এমএসসি নিউজ দেখুন প্রতি শনিবার সন্ধ্যে 7:30 এবং প্রতি রবিবার দুপুর 1:30 এমএসসি নিউজ চ্যানেলে। এছাড়াও এমএসসি নিউজ দেখুন ফেসবুক এবং ইউটিউবে এমএসসি নিউজ সার্চ করলে। নমস্কার।